আলু পটল খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এইভাবে একবার করে দেখতে পারো, খুবই টেস্ট এবং খুবই ভালো লেগেছিলো খেতে। চলো দেখে নাম কী করেছি। আলু আর পটলগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে হাফ চামচের মতন সব হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, আর ফোড়ন দেওয়ার জন্য সাদা জিরে আর দুটো তিনটে শুকনো লঙ্কা নিয়েছি। নমস্কার বন্ধুরা, রুমা স্টাইমপাসে সকলকে স্বাগত জানাই। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর কে কোথা থেকে দেখো যদি প্লিজ একটু কমেন্টে জানাও তাহলে খুব খুশি হব। চলো দেখো, আমি পেঁয়াজটাকে কেটে কুচিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ সুন্দর মতন গরম হয়ে গেছে, তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। হাফ চামচের মতো সাদা জিরে আর দুটো তিনটে লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এক সেকেন্ড মতন একটু ভেজে নিলাম। সুন্দর যখন একটা বেশ গন্ধ বেরোবে ওর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। একদমই অন্যরকম একটা রান্না, কোনো ঝোলঝাল কিছুই হবে না, খুব সুন্দর মাখা মাখা। তোমরা চাইলে এটাকে রুটি বা পরোটার সাথেও খেতে পারো, আর ভাত দিয়ে তো অবশ্যই খাওয়া যায়। পেঁয়াজগুলো মোটামুটি একটু হালকাভাবেই ভেজে নেবো, খুব বেশি যে লাল করবো তা না। ঠিক এইরকম অবস্থায় ওই আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম, তার সাথে একটা লঙ্কা। তোমাদের ঝালটা যে যার মতন দেবে, আমি এখানে একটা লঙ্কা দু টুকরো করে নিয়েছি। এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করবো। দু মিনিট আলু আর পটলগুলোকে পেঁয়াজের সাথে বেশ করে নাড়াচাড়া দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, আর যে শুকনো মশলাগুলো আছে সেগুলো পরপর দিয়ে দিলাম। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য, এটা তো ঝোল হবে না তাই খুব সামান্য দিতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা সব একসাথে ভালো করে আবার মিশিয়ে রান্নাটা করতে হবে। ক্রমাগত এটাকে নাড়িয়ে যেতে হবে, আর আমি এটাকে থালা দিয়ে ঢাকবো না। এটা শুধু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সময় নিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট লেগেছে আমার এই আলু পটলগুলো নরম হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ঢাকলে কি হয়, আলু পটলগুলো একদম নরম হয়ে যাবে, ভেঙে যেতে পারে। আর এটা দেখো পুরো আলু আর পটলগুলো পুরো আস্তে আস্তে থাকবে, অথচ ভেতর থেকে নরম হবে। একটু চেক করে নিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পারলে প্রায় হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, আরও 2 মিনিট মতন নাড়াচাড়া দিয়ে নেব, তাতে করে চিনিটাও গলে যাবে আর রান্নাটাও পুরো পরিপূর্ণ হবে। ব্যাস রান্নাটা তৈরি, আলু পটল ভাজা তরকারি। কী নাম দেবো বুঝতে পারছিলাম না, আলু পটল ভাজা তরকারি বলাটাই আমার কাছে মনে হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানিও, আর ভালো লাগলো তোমরা একবার ট্রাই করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।